বেদখলকারীরে আরক্ষীর প্রচণ্ড সংঘাত। রণথলী সোনাপুরত আরক্ষীর গুলিত দুই বেদখলকারীর মৃত্যু। উচ্ছেদর চতুর্থ দিনা সোনাপুরের কচুতলীত ভয়ঙ্কর উত্তেজনা। সোনাপুরের কচুতলীত প্রশাসনের উচ্ছেদ অভিযানের সময়তে সংঘটিত হয় ভয়ঙ্কর পরিস্থিতি। আরক্ষী প্রশাসনের লোকলৈ অবৈধ সংখ্যালঘু বাংলাদেশীয়ে করে শিলাবর্ষণ। এই মুহূর্তে আমি সেই সময় দৃশ্য দেখুৱাইছো, যিসকল প্রতিবাদকারী কেইটামান মুহূর্তের পূর্বে হাতত লাঠি জং লৈ আছিলে, সেই সময় দৃশ্য আরক্ষীর হাতত আহি পৰিছে। আর আরক্ষীর উল্লেখ করেছে যে এই ধরনের কাঁচি বা তেখেতকলে এই ধরনের খন্তা এই ধরনের সামগ্রী কিছু হাতত লৈ তেখেতকলে আহিছিল। আপোনালোক প্রতিবাদকারী হাতত পৰা আনিছে এই ধরনের? হয় হয় আনিছো। এইবিলাক কি কি কেনেকুৱা ধরনের সামগ্রী ব্যবহার করেছিল? সিহতে কিপলাং দা রড এইবিলাক আর লাঠি। আপোনালোক কারো আক্রমণ করা বলে জানিব পাৰিছে? কৰিছে কৰিছে, এইফালে আছে। কেইজন মানুহ কৰিছে? কেজনমান নহয়, আঠজনমান আছে। আপোনালোকৰ আঘাত হোৱা বা তেখেতসকলক কাৰোবাক আঘাত কৰা হৈছে নেকি? শিলগুৰি লাগিছে সিহঁতকো। তেওঁলোকে কি কি আক্ৰমণ কৰিছে? আপোনালোকে উল্লেখ কৰিছে যে এনেকুৱা ধৰণৰ লাঠি জং আছে, তাৰ ওপৰত শিল বা তেনেকুৱা ধৰণৰ কিবা সামগ্ৰী উলিয়াইছে নেকি আপোনালোকৰ? তেনেকুৱা সামগ্ৰী উলিয়াইছে। উচ্ছেদিত রুদ্রমূর্তি দেখি ঘটনাস্থলীর পৰা দলে পলে পলাবলৈ বাধ্য হয় আরক্ষী প্রশাসনের লোকে। বেদখলকারীর আক্রমণত আহত হল মহিলা আরক্ষী সহ কেবাজনও আরক্ষীর লোক আর দণ্ডাধীশ। ইফালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে গুলিচালনা করবলে বাধ্য হয় আরক্ষী। ইয়ার পিছতে আরক্ষীয়ে চলা গুলিচালনাত আহত হয় কেবাজনও বেদখলকারী। ইয়ারে দুই বেদখলকারীর সোনাপুর জেলা চিকিৎসালয়ত মৃত্যু হয়। আরক্ষীর গুলিত নিহত বেদখলকারী হায়দর আলী আর জাহিদ আলী। উল্লেখযোগ্য, সোনাপুরের কচুতলীত চারিদিন ধরে চলি আছিল উচ্ছেদ অভিযান। তিনিদিন শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযানের পিছতে আজি বেদখলকারী আক্রমণের লক্ষ্য করে ললে আরক্ষী প্রশাসনের লোকক। হয়, যিসকল লোকে আরক্ষীর উপর আক্রমণ করে তেওঁলোকে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র লৈ আহিছিলে, শিল দলি আহিছিলে। গতিকে তেনেকুৱা আক্রমণে আরক্ষীর লোক কেবাজনো আমার আঘাতপ্রাপ্ত হয়েছে, তেওঁলোকক আমি চিকিৎসার বাবে হসপিটাললৈ পঠাইছো। উচ্ছেদস্থলীত হাতে হাতে দা লাঠি লৈ উলা আহিল শ শ অবৈধ বাংলাদেশী। উত্তেজিত বেদখলকারীয়ে শিলগুটি দলিয়াই ভাঙিলে আরক্ষীর দুখনকৈ বাহনের আয়না। ভয়ঙ্কর আক্রমণত আহত হয়েছে এগারী মহিলা আরক্ষী সহ হাবিলদার দীপেন গগৈ, মানবজ্যোতি চুটিয়া আর অমরজ্যোতি বড়া। বাংলাদেশী বেদখলকারীর আক্রমণত আঘাতপ্রাপ্ত হয় সোনাপুর রাজচক্র বিষয়া তথা দণ্ডাধীশ। ঘটনাত প্রথমপি প্রাণ রক্ষা কেবাগী প্রশাসনিক বিষয়ার। হয়তো প্ল্যান টাইপের তেনকা এটা হয় যে মানুষখিনি ইমানখিনি মানুষ একলগে গোট খাই খাব পারে। এই বিগত কেদিন কিন্তু এনেকা উচ্ছেদত কোনো এক অপ্রীতিকর পরিস্থিতি শান্তিপূর্ণ আছিল? হয়, মানুষখিনির কথা বতরা পাতি আমি হিঁতক বুঝাইছিলো যে যেহেতু সরকারি মাটি হয় তেওঁলোকে ইয়াত থাকিব নোৱাৰে, তাৰ বাবে মানে তেওঁলোকে মান্তিও কৰিছিল, নিজে ঘৰবিলাক খুলি মেলি লৈ গৈছিল। ইফালে সোনাপুরের কচুতলীত এতিয়াও অব্যাহত আছে চেপা উত্তেজনা। উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে বৃহৎ সেনা আরক্ষীর লোক। উল্লেখযোগ্য যে সোনাপুরের কচুতলীত ট্রাইবেল বেল্টর প্রায় 100 বিঘা মাটি 150 ঘর লোকে করেছিল বেদখল। সোনাপুরের পৰা মৌসম বৈশ্যর সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।